ফোন ছাড়া নিপাঞ্জি বলি রে। হ্যাঁ কে নিপাঞ্জি বলি রে? নিপাঞ্জি তোদের পুরো কি বিট হেলে দিয়েছে নাকি? তোদের ঘরে আগুন জ্বেলে দিয়েছে? হ্যাঁ নিপাঞ্জি বলছি। হ্যাঁ নিপাঞ্জি আমার সামনে বল, আমার সামনে বল নিপাঞ্জি, যত বলবি বল আমার বগলের ভেতরে বল, যত বলবি বল আমার বগলের ভেতরে বল। কেন আমার শহরের বলতে পারি না? মেডিকেল চেক আপ করে বিয়ে দেয়নি, আমার শহরের বল না, আমার নিপাঞ্জি বলছি। কেন মান সম্মান সব শেষ করে দিলি? হ্যাঁ সন্তান কি কাজের ফল পেড়ে এনে হাতে তুলে দেবো? ভগবান যদি না দেয় তোরা নিপাঞ্জি বলবি? আমার বউ আসুক, তারপর তোদের ব্যবস্থা আমি করছি। বাবার কাছে পাথর ধারণ করলে ছেলে হবে? আমি আর বলছি কি তো, ছেলে কালো হবে না নীল হবে। তাদের কাছে ছেলে করলে নীল হয়, ছেলে হলে তোমার আমার মতন হবে। এই দেখো শরীর পেপারে কি লেখা আছে দেখো, এই দেখো সংসারে বাড়িতে সংসারে স্বামী স্ত্রী কলোয়া কিচকিচ বন্ধু বিচ্ছেদ সন্তানহীনতা সবকিছু নির্মূল করবে ওই বাবার কাছ থেকে পাথর ধারণ করলে। সবকিছু নির্মূল হয়ে যাবে গো, আমাদের আর কেউ নির্বংশ বলবে না। আমি পেপার থেকে বাবাকে ফোন করেছি, বাবা 10 মিনিটের মধ্যে বাড়িতে ঢুকছেন। নমস্কার, এটা কি জয়দেববাবুর বাড়ি? হ্যাঁ আমি জয়দেববাবু। ওরে আমি তো আসতো লাইজা। বাবা সবাই নির্বংশ বলছে, আমাকে বাঁচাও বাবা। বাবা আমি ফোন করেছিলাম বাবা। আচ্ছা ঠিক আছে, ও গো 7 ঘন্টা বাজাও, বাবা এসেছে। বুঝতে পেরেছি, এত যত্ন করছিস কেন? ভালো মালটাকে হরণ করবি বলে এত যত্ন করছিস, তোকে দেবো না কাকে দেবো বল? আর সমস্যাটা কি বাবা, এত বছর বিয়ে হলো আমি একটু মা হতে পারলাম না। বুঝতে পেরেছি, সমস্যা হলো সন্তানহীনতা, কোনো ব্যাপার নেই, এসব কাজ তো আমার হাতের ময়লা। বাবা আমাকে বাঁচাও, তাহলে তুমি অসম্ভব বাবা তো। তাছাড়া নটা গ্রহের সঙ্গে প্রায় দিন আমার কথা হয়। বাবা নটা গ্রহের সাথে কথা হয়? হ্যাঁ। এ কি বাবা তুমি? এই তো প্রত্যেক দিন রাত 12টায় বৃহস্পতির সঙ্গে কথা হচ্ছে। বাবা আমাদের পাড়া কালোকার থেকে মেয়ে বৃহস্পতি বাবা। এই পাগল, তবে কি ও বৃহস্পতি কেন? তবে কি বৃহস্পতি হলো একটা গ্রহ। বাবা আমি ভুল করেছি, আমার ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। ঠিক আছে ঠিক আছে, কত বছর বিয়ে হয়েছে বাবা? 10 বছর। 10 বছর বিয়ে হয়েছে, সন্তান হয়নি? বাবা আমার কোনো সমস্যা নেই, আমার কোনো প্রবলেম, শুধু শুধু সবাই নিপঞ্জে বলে বাবা। হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে কমের ঢেড়ো। বাবা আমাকে অসম্মান করছে কেন? শেষ করে ফেলবে। দেখি হাতটা, উহ বাবা কি আবর্জনা করে রেখেছো হাতটাকে। কেন বাবা কি হয়েছে? এত ময়লা পড়েছে, রেখাগুলো সব জাম হয়ে গেল। বাবা জাম থেকে বাঁচাও বাঁচাও বাঁচাও, একটু সার্ফের গুঁড়ো পর্যন্ত দাওনি। বাঁচাও বাঁচাও। হ্যাঁ ঠিক আছে, টেনশন করতে হবে না, আমার কাছে ময়লা পরিষ্কার করে জিনিস আছে। বাঁচাও 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 বাবা বাঁচাও। তুমি ক্লিয়ার কোথাও থাকো, বাঁচাও। কিভাবে রেখা জলজল করবি দেখ বাবা। তুমি কি লিক সারছো নাকি বাবা? দেখ তারিকার বাবা লিক সারছে। এই দেখো আমার মনে হয় বাবা আগে কলকাতার রাজমিস্ত্রি কাজ করতো, ওই জন্য করে হাতটাকে ইট ভেবে শুধু ঘষতেছে। বাবার নামে ওসব বলো না, এখনই শেষ করে ফেলবে বাবা। দেখি হাত, উহ বাবা তোমার তো গ্রহ বল বিশাল খারাপ। কেন বাবা কি হয়েছে? এ তো শনি নাই খুলে খারাপ। বাবা শনি নাই খুলে খাচ্ছে? শনির এত কি অভাব পড়েছে শনি নাই খুলে খাচ্ছে? ওই জন্য করে আমি কবচর কাঁসার তলা সাজিয়ে ভাত নিচ্ছি, শুধু ডাকা ছাড়ো যাচ্ছে, খেতে পারছি না। শনি যার ধরে শোষণ করে যায়, শনির হাত থেকে বাঁচাও বাবা বাঁচাও। ঠিক আছে চিন্তা করতে হবে না, একটা পাথর দেবো, প্রসেনজিতের মতো ছেলে হবে। বাবা প্রসেনজিতের মতো ছেলে হবে? হ্যাঁ প্রসেনজিৎ ছাড়া আমার বংশে কেউ যেন না ঢোকে বাবা, কাঞ্চন মল্লিকও না। হ্যাঁ ঠিক আছে, দেখি হাতটাকে। ও বাবা একই অশুভ ছায়া দেখতে পাচ্ছি। কেন বাবা কি হয়েছে? এ সাংঘাতিক ব্যাপার। কেন বাবা কি হয়েছে? আমার বলা অসম্ভব, তুমি অন্য কাউকে দেখে দাও। না বাবা তুমি যাও না, বাবা বলো কি হয়েছে বলো বাবা, আমাকে নিপঞ্জির হাত থেকে বাঁচাও। এ তো যদি এক্ষুনি সত্যি কথা বলি, সংসার ভেদ ছাড়কার হয়ে যে সংসারে কোনো ছেলে মেয়ে নেই সেই সংসার ভেঙে যাওয়া ভালো, সবার কাছে নিপঞ্জে নাম ঘুচাবে বাবা, তুমি বাঁচাও বাঁচাও বলবো বাঁচাও। এ তো যেদিন বাচ্চা হবে, হ্যাঁ বাচ্চার বাবা তো মারা যাবে। বেরো সারা বেরো এখানে বেরো, বেরো সারা বেরো আগে বেরো, কেন ওই মাই হাউস বাড়ি থেকে বেরো সারা বেরো আগে বেরো বেরো। আরে এই তো ভালো ছিলে, হঠাৎ ইয়ে ব্যামোটা আসতে থাকে, তুই পারছি বেরো সারা বেরো বেরো আগে বেরো আগে বেরো। দরকার নেই যে পথে এসেছি সেই পথে রহনা হয়। বাবা ও বাবা তোমার কাছে হাত জোড় করেছে, তুমি যাও না ওর কথা শোনো না। এই দেখো তোমার কি হয়েছে, তুমি বাবাকে বার করে দিচ্ছ কেন? তুমি পাথর নেওয়া বন্ধ করো। কেন আমি পাথর নেওয়া শুনি? আরে বাচ্চা হলে বাচ্চার বাবা মারা যাবে, তুমি পাথর নেওয়া বন্ধ করো। তা তুমি মারা যাবে যাবে কার কি? হ্যাঁ তুমি তো মরবে, আমি বেঁচে থাকবো তো। বাবা ওর কোনো কথা শুনবো না, পাথর আমি নেবো। পাথর নেবে? হ্যাঁ বাবা। পাথরের দাম শুনেছো? বলো বলো বলো। 50,700 টাকা। সেকল দিয়ে বেঁধে রাখতে পারো বাবা, ওর কথা কিছু মনে করো তুমি, পাথর দাও। ঠিক আছে পাথর এই দাও,
পাথর ধারণ করার পদ্ধতিটা শুনে নাও, তিন ধাতুর আংটি করে এই আমলে পড়বে, আর শনি মঙ্গলবার ধুয়ে জল খাবে। বাবা পাথর দিচ্ছ না বাটখারা দিচ্ছ? এটা পাথর, হ্যাঁ ই ধুয়ে আমি জল খাবো। তোমার তো কন্ডিশন করতে হবে। এটা আমার মনে হয় পাথর নয় বাবা। তা ওটা কি? এটা মনে হয় আদলা শিবলিঙ্গ। যা তারকেশ্বরে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে যাও। যা তারকেশ্বরে নিয়ে যাবো, আমার ঘরে বসাবো। এই শুনো, বিশ্বাস হচ্ছে না বাবা? হলো কাজ হলে আমার পয়সা দেবে। ঠিক আছে, ঠিক আছে বাবা। একটা কথা বলি, বলো বলো বলি যাবে ওই কথা দইল। ঠিক আছে বাবা, আমার স্বামীর কথাই কিছু মনে করো না বাবা। ও বাবা বাবা যাও। ঠিক আছে বাবা, খানা খানি কি বলে গেল? আরে বাবাকে তুমি বার করে দিলে কেন? তোমার নামে বলেছে তো। আমার নামে কি বলেছে? আরে বাবা বুঝতে পারলে না কি বলেছে। বাবা বলেছে যে এবার থেকে তোমার স্বামী যদি বাড়ির মধ্যে উল্টো পাল্টা কিছু করে, হ্যাঁ পাতটা নিয়ে আচকের মতো ঝুঁকি হয়ে দিচ্ছে। না 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 না, ছিড়ি দেখো, কান্না ছিড়ি দেখো, জানে দৃশ্যহরণ পালা করছে। এবার তুমি এই বাস্তার মধ্যে কে দাও গো? এই পাতটা নিয়ে তোমার মাথায় মার। শোনো আমার কথা শোনো, তুমি যেও না আমার কথা শোনো। ও তুমি বাবার কথা মতো পাথরে বাচ্চা নেবে? বাচ্চা হওয়ার পর আমি মারা যাবো? সম্পত্তি ভোগ করবে, সবকিছু তজ নজ করে দেবো। প্লাস্টিকের বদলে কাঁচের গ্লাস পাবে, চুলের বদলে সোন পাবি পাবে, 3 টাকা 4 টাকা ধরে এলবেস্টার পাবে। আমি এসে গেছি। কে তুমি? আমি আয়া। আমি মনে করি তুমি মৃত্যু চা। আমি আপনার মৃত্যু চা কেন হবো? তবে কে তুমি? হাসপাতাল থেকে আমাকে পাঠিয়েছে আপনার স্ত্রীকে দেখভাল করার জন্য। আপনার স্ত্রী কোথায় আছে বলুন? যাও পাশে ঘরে যাও, যাও। আপনি টেনশন করছেন। আমার মনে অবস্থা বাঁচার সময় এলো রে। ও বাবা গো, একটা কি শব্দ হলো? ওই সিগন্যাল। আরে তার মানে মরণের সিগন্যাল। আপনি মরবেন কেন? সব জমা করে তোমার দিতে হবে। তুমি যাও, নিতে যাও আগে। ও কি অবাক পৃথিবী। আমি বললাম না, তাহলে কে কেঁদে উঠলো? এক বৌদি গাজন শুনতে এসছে, কোলে বাচ্চাটা কেঁদে উঠেছে। ও একটা লোক মৃত্যু মুখে পড়ে যা, তোমরা বাচ্চা কাঁদছো, রহস্য করছো, কারণ দুবেলা ঘুম পাড়াতে পারো না, যাও না। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আচ্ছা লক্ষ্য থাকা, যাও না বাবা রে। কি করি রে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, সত্যি কি আমি যাবো মরে? গৌরী নিতাই রাজশ্যাম, আমার জীবনে নেই কি কোনো দাম? ও বাবা রে, কি করি রে, মৃত্যু আপডাউন করছে, বেরোচ্ছে না ঢুকছে না, বেরোচ্ছে না ঢুকছে না। বাবা ভগবান আমাকে বাঁচাও, ভগবান আমাকে বাঁচাও। দিদি এই বাচ্চাটা খুব সুন্দর হয়েছে দিদি, আর ওনাকে ডেকে তুলুন, ছেলে মুখ দেখুন। ও বোন ডেকে তুলবো কি রে বোন, অ্যাস্ট্রোলজার হাত থেকে বলেছিল ওই বাচ্চা হলো বাবা মারা যাবে। সে কি মনে হয় মারা গেছে রে বোন? মারা গেছে ও স্বামী? ও বাবা কেন দাঁত বার করে মরে থাকলে? আরে বেঁচে আছে তো, বেঁচে আছে, ভাগ্য হয়ে গেছে। দেখো দেখো দেখো। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। একই আমি ইন্ডিয়ার ভেতর ঢুকে আছি, ইন্ডিয়া ছেড়ে চলে যাইনি। আপনি বেঁচে আছেন? আমি বেঁচে আছি। আপনার ছেলে হয়েছে? দেখো নাড়ি চলছে কি দেখো। আমার ছেলে হয়েছে? আমি মরলাম না কেন? জিজ্ঞাসা করুন। তবে অ্যাস্ট্রোলজার কি ভুল বললো? তোর অ্যাস্ট্রোলজার কই বল? আমি বলছি তো আসছে। ওর জন্য সব সম্পত্তি আমি শেষ করেছি, ওর ব্যবস্থা আজ করে দেবো। বলো না বলো দি দাদা দাদি, বলি না বলো না বলো না বলো না। এদিকে আয় এদিকে আয়। আরে কি হচ্ছে, এত খুশি কেন? নিশ্চয়ই সন্ধান হয়েছিল। ও বাবা কিভাবে আওয়াজ, ও বাবা কি গায়ে আঘাত করছে দেখো। কি বলেছিলিস? কি বলেছি? বাচ্চা হওয়ার পর আমি মারা যাবো না, বেশ থাকবো। হ্যাঁ হ্যাঁ আমি বলেছি তো, বাচ্চা হলো আমি মারলাম, মরলাম না কেন? তাহলে তুমি বাচ্চার বাবা নও? সব অবস্থা কথা কেমন নিতে পারে? বাচ্চা বাবা নাই, তাহলে কে বাচ্চার বাবা তুই? ভাই বিশ্বাস কর, আমি যদি হতাম আমি মারা যেতাম। এ শালা জ্যোতিষী, ক জায়গায় এরকম বাবা হয়েছি? আমি বলছি তো বাচ্চার বাবা তুমি। নারী তো নয় নাগিনী।
বাবা ডাক আমি শুনছে গিয়ে জীবন যাবে বুঝি ভাবিনি ভাবিনি নারী তো নয়ে নাগিনি স্বপন মারা গেছে? হ্যাঁ, কখন মারা গেছে? আজ বেলা 10টার সময়। স্বপন, তুই আমাকে ছেড়ে চলে গেলি? স্বপন, এক মাসে দুজনে হয়েছিলাম। স্বপন বাবা তুই চলে, আমরা শ্মশানে আগে যাচ্ছি। ও কাকা তোমরা যাও, অ্যাস্ট্রোলজিতে সমস্যা পড়ছে, আমি যাচ্ছি। স্বপন তুই আমাকে ছেড়ে চলে যাবে। দাদা, তোমার কাকার ছেলে স্বপন কখন মারা গেছে? 10টার সময়। 10টার সময়? দিদি, বাচ্চাটা হয়েছে কখন? 10টার সময়। 10টায়? হ্যাঁ। ওই আই দাদা, এই এই বাচ্চার বাবা তোমার কাকার ছেলে স্বপন। ঠিক বলেছে, ঠিক বলেছে, ঠিক 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 বলেছে। আমি পাগলা হয়ে গেছি রে, আমার মাথায় চললে পাগলা হয়ে গেছি। উফ, সত্যি আমার ভাইয়ের ক্যারেক্টার তুলনা করা যায় না। দারুণ কাজ করে বেরিয়ে গেছে, দারুণ কাজ। সুখে থাক, সোজা নিয়ে সুখে থাক। খারাপ করে গেল কেন? টাটা সময় পাঠিয়ে দিতাম। সত্যি দারুণ কাজ করে পেয়েছি। দা, আমি 10 বছর পারিনি, দেখিয়ে দিল। দারুণ দারুণ সুন্দর, ধন্যবাদ। বল শয়তানি, আমার ভাইয়ের সাথে কতদিন লেনদেন ছিল বল? ভালোবাসি স্বামী, চাই না তোমার মরণ। ছেলে বাবা বলবে শুনে হব যখন। পরের ছেলে বাবা বলার আগে আমার মৃত্যু হলো না কেন? এ পাথর নয় কাগজ, সব রোগ করে পুতুল। আর জমি চাষ করে বুঝতে পারিনি এখন। আমি কমে ঢেঁড়স ঢেঁড়স বেরোতে সবনের সঙ্গে ভালো টক ঢেঁড়স খাচ্ছি। ভালোবাসি ও তো স্বামী, চাই না তোমার মরণ। আর ছেলে বাবা বলবে শুনে হব যখন। এ পাথর নয় কাগজ, সব রোগ করে পুতুল। আর জমি চাষ করে বুঝতে পারিনি। এখানে তো অনেক মায়েরা বসে আছে। আচ্ছা, কেউ কি কোনোদিন কারো স্বামীর মরণ চাও? আমি চাই আমার স্বামীর মরণ। তুই আমার মরণ চাও? হ্যাঁ, কারণ তুমি কমবে ঢেড়ো। তোমার মতন স্বামী যা মরণ তার ভালো। ধন থাকলে ধনে জগতালো। ও, স্বামীর যদি অর্থ থাকে সে স্বামীর সম্মান থাকে, আমার কিছু নেই বলে আমার কোনো মূল্য নেই। তোমার মতন স্বামী যা মরণ তার ভালো। ধন থাকলে বল শয়তানি বল, তোকে আজ বলতে হবে ওই বাচ্চার বাবা হলো আমার খুড়তো ভাই স্বপন, আর আমি তোর স্বামী। ওই বাচ্চা বড় হয়ে কাকে নির্দিষ্ট বাবা বলে রাখবে বল? উত্তর দে, চুপ করে আছিস কেন? উত্তর দে। দেখো, শুধু একটু মা ডাক শোনার জন্য তোমাকে বাঁচানোর জন্য একটা ভুল করেছি, তার জন্য তুমি আমার যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। দেখো ভাই, এই সন্তানের জন্ম হোক যথাযথা, এর কর্ম হোক ভালো, একদিন দেখবে এই সন্তান বড় হয়ে তোমাকে যখন বাবা বলে রাখবে, তোমাকে যখন মা বলে রাখবে, সব দুঃখ বেদনা একদম ভুলেই যাবে। কেন দিদি সন্তান? দাদা, এই বাচ্চা যদি কোনো সমস্যা হয় তাহলে হাসপাতালে গিয়ে যোগাযোগ করবেন, আমি আসছি। মানুষের বাড়ি মানুষ আসবে যাবে তবে তো সম্পর্ক বজায় থাকবে। তুমি যে উপকার করলে ধন্যবাদ। হ্যান্ডসাপ করে বাড়ি যাও, ধন্যবাদ। সত্যি দাদা টক ধানো ধোকা, জীবনটা ময় শুধু সবাই দিল ধোকা। ভাই, বলছিলাম পাথরের মূল্যটা। মূল্য যা আমার ভাই এখন চিতে ওঠে, চান করছে, যা শ্মশানে পাবার করে যা, মূল্য পেয়ে যাবি কালির বাচ্চা। মূল্য এত দরকার কেন তো? সত্যি এতজনের সঙ্গে ব্যবসা করেছি, আর তোমার সঙ্গে ব্যবসা করে আমার জীবনটা সার্থক হয়েছে। বাবা, কি তোমার গুরুদেবকে শানিলিয়ন নাকি বাবা? একে কমবে ঢেড়স আমার শানিলিয়ানের খোঁজ। বাবা, মূল্য আমি দেবো, তার আগে একটা উপকার করতে হবে। বলো, ওই বাচ্চা কি করে বড় হয়? ওই বাচ্চার গ্রো বল কি করে ভালো থাকে? আর একটা পাথর দাও বাবা। পাথর? ও বাবা, কমবে ঢেড়স পড়ে গেছে। ওটো কমবো, ওটো ওটো, তোর এরম ছাই একটা কাকর দেবো, এমন পাথর দেবো মাথা পাগল হয়ে ঢোলা হাতে ঘুরবি। এই ঢোলা হাতে কেন? তুই আমার গোবিন্দপুরি ঘরে দেন নাকি? দেখো, এই সংসারে সারা জীবন আমি তোমায় অপমান করে এসেছি, আজ সন্তানটা করে নিয়ে বলছি গো, আর কোনোদিন তোমায় কিছু বলবো না। আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করে দাও গো।
তোরা ভুল করিস কেন আর ক্ষমা চাস কেন? কেন রে কেন? ওরা পুণ্য পুত্রে তবে রাজা, আমি আগের জন্মে কোনো পুণ্য করিনি বলে এ জন্মে কোনো ছেলেমেয়ের মুখ দেখতে পেলাম না। এই ছেলেমেয়ের মুখ দেখতে পাওয়ার জন্য আগের জন্মে পুণ্য করতে হয়। আমি এ জন্মে পুণ্য করতে যাব, আমি তারকেশ্বরে যাব। কিন্তু তুই স্ত্রী নয়, তুই স্ত্রী জাতির কলঙ্কিনী, তুই শয়তানি। সে স্ত্রী পর পুরুষের সাথে মেলামেশা করে, সে প্রেম লীলায় মত্ত হয়, সে স্ত্রী নয়, সে স্ত্রী জাতির ডাইনি রাক্ষসী পিতাশ্রী। তবু তো আমাকে মেনে নিতে হবে, নইলে ওই সন্তান বেজন্মা হয়ে যাবে, রাস্তাঘাটে ঘুরবে। তাই সমস্ত অতীতের কথা ভুলে গিয়ে ওই সন্তানকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুললাম। কোথায় ছিলিস ওরে চাঁদের পুলক, ওরে দিলি জীবনকে মধু সুতলা।